কাবুল বিমানবন্দরে জঙ্গি গোষ্ঠী আইএস এর জোড়া বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। এ পর্যন্ত 13 মার্কিন সেনা সহ 110 জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন 150 মানুষ। এই ঘটনায় চরম প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, আশঙ্কা করছেন ফের সন্ত্রাসী হামলার। আফগানিস্তান থেকে লোকজন সরিয়ে নেয়ার প্রক্রিয়ায় ইতি টানল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও স্পেন। বিমানবন্দরে আত্মঘাতী হামলা নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। অবশেষে আশঙ্কায় সত্যি হলো। বৃহস্পতিবার রাতে বোমা বিস্ফোরণ ঘটে কাবুল বিমানবন্দরের প্রবেশ মুখে। প্রথমে আবে গেটের সামনে বিস্ফোরণ হয়, এর কিছুক্ষণের মধ্যেই কাবুলের একটি হোটেলের কাছে দ্বিতীয় দফা বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় কাবুল বিমানবন্দর রক্তাক্ত এলাকায় পরিণত হয়, প্রাণ যায় মার্কিন সেনা সহ বহু মানুষের, আহত হন শত শত মানুষ। তবে ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। মার্কিন প্রেসিডেন্ট বলছেন মার্কিন সেনা সহ এত মানুষের প্রাণ হারানোর কঠিন প্রতিশোধ নেবে যুক্তরাষ্ট্র। কাবুলে বিস্ফোরণের পরিস্থিতি নিয়ে এই হুঁশিয়ারি দেন জো বাইডেন। আমরা সন্ত্রাসী হামলার কথা ভুলব না, তাদের ক্ষমাও করব না, এজন্য তাদের চরম মূল্য দিতে হবে, তাদেরকে আমাদের মিশন বন্ধ করতে দেব না। সেই সঙ্গে কাবুল থেকে আফগানদের স্থানান্তর অব্যাহত রাখার তাগিদ দেন তিনি। এই হামলার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন, তবে এতে আফগানিস্তানে যুক্তরাজ্যের চলমান কার্যক্রম ব্যাহত হবে না বলে জানান বোরিস। এদিকে আফগানদের স্থানান্তরে অভিযানে যোগ দিয়েছে কানাডা ছাড়াও ইউরোপের বেশ কয়েকটি দেশ। কাবুল হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ভয়াবহ এ হামলার ব্যাপক হতাহতের ঘটনার নিন্দা জানাতে পিছপা হয়নি তালেবানও। সশস্ত্র এই গোষ্ঠীটির দাবি, কাবুল হামলায় তাদের বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার হামলার পর কাবুলে আবারও সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। হামলার পুনরাবৃত্তি ঠেকাতে তালেবানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় শুরু করেছে বাইডেন প্রশাসন। পেন্টাগনের বিশ্বাস, আইএস এর কিছু হামলার চেষ্টা নস্যাৎ করেছে তালেবান। আসমাতুলি, নিউজ 24।